हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेर सामने डिमेर एकटी यूनिक भापार रेसिपी निये एसेछी। आज आमी करबो सर्षे डिम भापा। एर आगेओ किन्तु आमी आमार चैनले डिम भापार अनेक रकम रेसिपी आपनादेर संगे शेयर करेछी, तबे आजकेर एई सर्षे डिम भापा किन्तु एकटु अन्यरकम भावे आमी आपनादेर संगे शेयर करबो एबं एटी किन्तु खेतेओ एकदमई डिफरेंट होबे आगे रेसिपिगुलोर थेके। आशा करी आमार आजकेर एई रेसिपिटी आपनादेर भालो लागबे। जदि भालो लागे भिडियोटिके एकटी लाइक अवश्यई करबेन এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সরষে ডিম ভাপা করার জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো আগে একবার আপনারা নোট করে নিন। সরষে দিয়ে ডিম ভাপা করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 5টা ডিম এবং ডিমগুলোকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর কিন্তু এইভাবে ছুরি দিয়ে কেচে দিয়েছি। প্রত্যেকটি ডিমকে আমি একইভাবে কিন্তু ছুরি দিয়ে কেচে দিয়েছি, যাতে এর ভেতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারে। এবার এই ডিমগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। একই সঙ্গে এর মধ্যে আমি দিচ্ছি আদার গুঁড়ো, সাথেই দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলার পাশাপাশি এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন বাটা, সাথে নিয়েছি সর্ষে বাটা এবং নিয়েছি লঙ্কা বাটা। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা বাটা নিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও নিতে পারেন। একে একে আমি সমস্ত বাটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সর্ষে বাটা, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা এবং একই সঙ্গে দিয়ে দিলাম লঙ্কা বাটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। বন্ধুরা অবশ্যই এই রেসিপিটি কিন্তু সর্ষের তেলেই করবেন, তাহলেই কিন্তু টেস্টটা ভালোমতো বুঝতে পারবেন। বেশ খানিকটা সর্ষের তেল এর মধ্যে আমি অ্যাড করেছি। এবারে সমস্ত কিছু আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপির মধ্যে ব্যবহৃত সমস্ত গুঁড়ো মশলাগুলোই কিন্তু আমার ঘরে তৈরি করা হয়েছে এবং সেগুলোর রেসিপি আমি আমার চ্যানেলে অনেক আগেই শেয়ার করেছিলাম। আপনারা যদি না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রত্যেকটি লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে গিয়ে চেক করতে পারেন। সমস্ত মশলাগুলো খুব ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা এর আগেও আমি আমার চ্যানেলে ভাপা ডিমের রেসিপি আরও অন্যান্যভাবেও কিন্তু শেয়ার করেছি। দুধকচু পাতায় আপনারা কীভাবে ভাপা ডিম রান্না করবেন সেটাও শেয়ার করেছি এবং সর্ষে দিয়েও অন্যান্য রেসিপিও কিন্তু ডিমের আমার চ্যানেলে শেয়ার করা আছে। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা চেক করতে পারেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু সেগুলোরও লিংক পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু খুব ভালো মতো আমি মশলাগুলোকে মিলিয়ে নিয়েছি এবং ডিমের গায়েও খুব ভালোভাবে মশলাগুলো মেখে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য জল, খুব বেশি জল দেব না, এবং আরেকটু লবণ এর মধ্যে আমি অ্যাড করেছিলাম। খুব অল্প জল এর মধ্যে আমি অ্যাড করেছি, খুব বেশি জল অ্যাড করলে কিন্তু এটি খেতে মোটেই ভালো লাগবে না, তাই খুব অল্প জল আমি এর মধ্যে অ্যাড করলাম। খানিকটা জল অ্যাড করে আবারও মিলিয়ে নেয়ার পর এবারে এই টিফিন বক্সটির ঢাকনা কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। সর্ষে ডিম ভাপার এই রেসিপিটি করার জন্যে সমস্ত কিছু রেডি করে নেয়ার পর দেখুন বন্ধুরা, এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা জল এবং তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটতে আরম্ভ করবে ঠিক সেই মুহূর্তে কিন্তু এর ওপরে আমি যে টিফিন বক্সটার ভেতরে সমস্ত মশলা দিয়ে মাখানো ডিমটা দিয়েছিলাম সেটা এর ওপরে আমি বসিয়ে দেব এবং বসিয়ে দেওয়ার পর কিন্তু এর ঢাকনা আমি লাগিয়ে দিলাম। এই রেসিপিটি করার জন্য কিন্তু ফ্লেমটাকে আমি রেখেছি মিডিয়াম টু হাইয়ে, একেবারে মিডিয়ামেও নয় এবং একদম কিন্তু হাইয়ে নয়, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এই রেসিপিটি করে নিতে হবে। বন্ধুরা এই রেসিপিটি করতে কিন্তু খুব বেশি সময় যেমন লাগে না, তেমনি হাই ফ্লেমও একেবারে প্রথম অবস্থায় দিতে যাবেন না। এতে করে কিন্তু টিফিন বক্সের নিচের দিকটায় কী হবে, মশলাগুলো কিন্তু লেগে যাবে এবং খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। এবং এই রেসিপিটি বসানোর পর কিন্তু আর খুলে সেটাকে নাড়াও যাবে না, সেই কারণে ফ্লেমটাকে অবশ্যই আপনারা মিডিয়াম টু হাইয়েই রাখবেন। মোটামুটি 9 থেকে 10 মিনিট পর কিন্তু আমি কড়ার ঢাকনাটা খুলে দিলাম। আমার আজকের রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে, তবে এটি কিন্তু এখন খোলা যাবে না, ঠান্ডা হলে তবেই কিন্তু খুলতে হবে। আমি টিফিন বক্সটি খুব সাবধানে এর মধ্য থেকে তুলে রাখলাম এবং ঠান্ডা হলে কিন্তু আমি আপনাদের এটি আবার খুলে দেখাবো। দেখুন বন্ধুরা, টিফিন বক্সটিকে কড়া থেকে তোলার পর কিন্তু আমি এইভাবে রেখে দিয়েছিলাম এবং এটি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে এটি খুলে আমি আপনাদের দেখিয়ে দেব রেসিপিটি কেমন তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, আজকের এই সর্ষে ডিম ভাপার রেসিপি কিন্তু তৈরি। আমি আপনাদের একটু নেড়ে দেখাচ্ছি। এই রেসিপিটি বানাতে খুবই ইজি, শুধুমাত্র প্রিপারেশন করতেই যতটুকু সময় লাগে
তাছাড়া কিন্তু এটি তৈরি করতে তেমন একটা সময় লাগে না। আপনারা বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই সর্ষে ডিম ভাপার রেসিপিটি কিন্তু তৈরি। আপনারাও এভাবে টিফিন বক্সের মধ্যে সর্ষে ডিম ভাপার রেসিপিটি বাড়িতে তৈরি করুন এবং আমাকে অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তবে এইটুকুই, দেখা হবে আবারও আগামী দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।